Welcome to my new video. আজ আমাদের ঘুরে দ্বিতীয় দিন সো সকাল সকাল বের হয়ে গেলাম যাতে শান্তি আমরা ঘুরতে পারি আজ আমরা যাব গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে আমরা এখন আছি আইডাহোতে সো এখান থেকে গ্র্যান্ড টেটন যেতে অলমোস্ট 3 আওয়ার এর জার্নি তো আমাদেরকে সকাল সকাল বের হতে হবে আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করে নিহারকে নিয়ে বেরিয়ে পড়লাম সো লেটস স্টার্ট দ্য জার্নি লেটস গো দিয়ে আমরা ঠিক করেছি আমরা আজকে ফার্স্টে মর্মন রোতে যাব যেটা আমাদের গ্র্যান্ড টেটন যাবার পথেই আমরা পাব মর্মন রোতে সুন্দর কিছু ভিউ আছে যেমন পাহাড় প্রকৃতি সুন্দর একটা গ্রামের ন্যাচারাল বিউটি আছে ন্যাচারাল সিনারি আছে ওখানে যেটা নর্মালি আমরা বাংলাদেশে গ্রামে গেলে গ্রামের প্রকৃতিগুলো যেরকম দেখতে হয় অনেকটা সেই রকম হবে চারদিকে সব ফসলের ক্ষেত পাশে পাহাড়ি রাস্তা এবং সঙ্গে একটা পাহাড় সো আশা করি ভিউটা ভালো হবে চলেন তাহলে আমরা মর্মন রোটা আগে দেখি গ্র্যান্ড টেটন যাবার পথেই মর্মন রোটাকে আমরা পাবো সো লেটস গো টু দ্য মর্মন রো হতে ফসল চাষ খুব ভালো হয় যেমন আলু গম এখানে প্রচুর পরিমাণে হয় এক কথায় এখানকার মাটি ফসল উৎপাদনের জন্য একদম পারফেক্ট যেটা আমরা নেভাদাতে করতে পারি না আমার বাড়িতে কিছু চারা এনেছি বাট আমি গাছগুলোকে এখন পর্যন্ত বড়ই করতে পারছি না ভালো কোনো মাটি পাচ্ছি না আমি এখানে নেভাদার ওয়েদারটাও ভালো না সারা এই গরম এই ঠান্ডা সো এখানে এসে আমার মনে হচ্ছে আইডাহোটা ফসল চাষের জন্য আসলে সত্যি খুব ভালো চারদিকে শুধু আলুর ক্ষেত দেখতে পাচ্ছি তাইটাও দেখলে মনে হয় আমি বাংলাদেশের কোনো গ্রামে আছি যেতে যেতে আমরা একটা পয়েন্টও পেয়ে গেলাম তো হুট করে আমরা গাড়িটা কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে আমরা সেখানে নেমে পড়লাম পয়েন্টটার নাম জ্যাকসন হোল পয়েন্ট এখান থেকে পাহাড়টা একদম ছবির মতো লাগছিলো আমরা কিছুক্ষণ এখানে থাকলাম বাট আনফর্চুনেটলি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো তাই আবার আমরা গাড়িতে উঠে পড়লাম সো আমাদের নেক্সট টার্গেট মর্মন রো লেটস গো রোতে অলমোস্ট এসে পড়েছি সামনে পাহাড় দুই দিকে ফসলের ক্ষেত মানে ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা আমার তো মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই শুধু প্রকৃতির সঙ্গে আমরা সকলেই মিলে গেলাম যাই হোক শহর থেকে দূরে ব্যস্ত জীবনের ভিড়ে এমন একটা ট্যুর সত্যি অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে অবশ্যই অবশ্যই বিমুগ্ধ করবে ঠিক আছে আমি চেষ্টা করেছি সবটুকু সিনারি আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনেকটা সময় এখানে ছিলাম সব কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাটভাবে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে আমরা এখন চলে যাব গ্র্যান্ড টেটনে যেখানে আরও কিছু সুন্দর সুন্দর সিনারি আমাদের জন্য ওয়েট করছে চলেন তাহলে গ্র্যান্ড টেটনের পথে রওনা হই লেটস গো কী ওয়েদারটা ছিল মেঘলা যা ঘোরার জন্য একদম পারফেক্ট ছিল গতকাল আমরা ইয়েনস্টন ঘুরে এসেছি এত রোদ ছিল যে রোদে আমরা অলমোস্ট পুড়ে গিয়েছিলাম আজকের ওয়েদারটা সত্যিই অপূর্ব যা আমাদের আরও এনার্জেটিক করে তুলেছে ওকে আমরা চলে এসেছি গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে এখানে আসলে দেখার অনেক কিছু আছে আমাদের একটা ম্যাপ দিল আমরা গেট পাস দিয়ে এখান দিয়ে ঢুকে পড়লাম গ্র্যান্ড টেটনে
তো গ্র্যান্ড টেটনে এসে আমরা ফার্স্টে ডিসাইড করেছি ম্যাপ দেখে এখানে আমরা জেনি লেকটা আজকে সেটা দেখবো। সো চলেন তাহলে জেনি লেকটাতে ঘুরে আসি, লেটস গো। পয়েন্টে আপনি ম্যাপ পাবেন যা আপনাকে এক্স্যাক্ট লোকেশনে যেতে হেল্প করবে। আমরা একদম লেকের কাছে চলে এসেছি, এত সুন্দর জায়গা। ধন্যবাদ আমার গডকে যে আমাকে এত প্রকৃতির সৌন্দর্যগুলোকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে। অল ক্রেডিট গোজ টু মাই গড। তো নীরবে কিছুক্ষণ বসে থাকলে মন শান্ত হয়ে যাবে, এমন ঠান্ডা একটা জায়গা এটা। আসলে আমার বলার আর কিছু নাই, আমি এখানে এসে একদম আপ্লুত হয়ে গিয়েছি। তো আমরা এখন এই জায়গাটা কিছুক্ষণ থাকবো, নিহার খুব এনজয় করছে জায়গাটাকে। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে জ্যাকসন লেক। তো আমরা জেনি লেকটা দেখা শেষ করে জ্যাকসন লেকের পথে রওনা দিব। এখন অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তারপরেও আজকে আমরা জ্যাকসন লেকটা দেখে তারপরে বাড়ি। অনেকটা সময় জেনি লেকে থাকলাম, সামনে সাগর পিছনে পাহাড়, এমন দৃশ্য শুধু গল্পেই শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম। আর কিছু বলবো না, এবার শুধু উপভোগ করার পালা। চলেন তাহলে জেনি লেকটাকে উপভোগ করি কিছুক্ষণ। যেতে মন চাচ্ছিল না, কিন্তু যেতে তো হবেই। এবার আমরা যাব জ্যাকসন লেক দেখতে। অল্প কিছুক্ষণের জন্য আমরা জ্যাকসন লেক দেখব, সেখান থেকে আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের ট্যুরটা সমাপ্ত করব। আবার আসবো আগামীকাল। আগামীকালকে আমরা আবার যাব ইয়েলোস্টোনের পথে, সেখানে কিছু ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলগুলো দেখব। আশা করি ওইটাও খুব ভালো একটা সৌন্দর্য আমরা দেখতে পারবো, প্রাকৃতিক সৌন্দর্য। তো আগামীকালকে আবার আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিউটা দেখানোর জন্য। আর আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনার সব আপনার ফ্রেন্ডদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।
Yeah.